আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبی بعده সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যmathsfta abtarnah kalar asar upor sallallahu alaihi wasallam দর্শক মণ্ডলী আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে তালাক একসাথে তিন তালাক দিলে সেটা কি তিন তালাক বলে গণ্য হবে নাকি এক তালাক হিসেবে গণ্য হবে এ বিষয়টা নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমাদের সমাজে তালাক বিষয়টা একেবারে হালকা হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষ খুব ইজিভাবে নিয়েছে খুব হালকার ওপরে নিয়েছে মানুষ মনে করে যে তালাক রাগ উঠলেই তালাক দিতে হবে রাগ আসলেই তালাক দিতে হবে মানুষ একেবারে এটাকে ডাল ভাতের মতো করে নিয়েছে অথচ এটা এত নিকৃষ্ট জিনিস যদি চ প্রয়োজন সাপেক্ষে তালাক দেওয়া যাবে কিন্তু আল্লাহ বাহানা হওয়া তালা এটাকে হালালের মধ্যে সব নিকৃষ্ট হিসাবে গণ্য করেছেন যদি তার ভিতরে কোনো মন্দ কিছু দেখা যায় বা সে অবাধ্য হয় তা আল্লাহ তা তালার ভাষাই তাহলে তাকে প্রথমত উপদেশ দিতে হবে যদি সে উপদেশে ঠিক হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো পদক্ষেপ নিতে হবে না আর যদি সে উপদেশ দেওয়ার পরেও না শুনে তাহলে তার বিছানা আলাদা করতে হবে তারপরে যদি বিছানা আলাদা করার মাধ্যমে যদি ঠিক হয়ে যায় তাহলে আর সামনের দিকে অগ্রসর হওয়ার প্রয়োজন নেই যদি ঠিক না হয় তাহলে তখন হালকাভাবে আঘাত করতে হবে মৃদু মার দিতে হবে যদি এখানে ঠিক হয়ে যায় তাহলে আর সামনে যেতে হবে না যদি দেখা যায় যে তারপরেও কিছু হচ্ছে না তাহলে সেখানে তালাকের বিষয় আসবে এখন দেখা যাচ্ছে যে একটু যদি রাগ ওঠে তাহলে স্ত্রীকে মারধর করা বা স্ত্রীকে গালিগালাজ করা তার পিতামাতাকে টেনে গালি দেওয়া তার বংশ টেনে গালি দেওয়া এগুলো হারাম যদি এগুলো অনেক পুরুষরা করে থাকে এটা হচ্ছে অজ্ঞতর পরিচয় তো এখানে যদি তালাকের বিষয় আসে অনেকেই রাগের মাথায় তালাক দেয় আর আসলে তালাক কিন্তু রাগের মাথায় হয় গত কয়েক মাস থেকে আমার কাছে বেশ কিছু ফোন এসেছে কুমিল্লা নোয়াখালী নওগা আরও অনেক ডিস্ট্রিক্ট থেকে সেগুলো থেকে কিছু মহিলা ফোন করেছে আবার অনেক মহিলার স্বামীরা ফোন করেছে আবার অনেক স্বামীর মায়েরাও ফোন করেছে যে স্ত্রীরা বলছে যে আমার স্বামীর রাগের মাথায় আমাকে তিন তালাক দিয়েছে স্বামী বলছে যে আমি রাগের মাথায় তিন তালাক দিয়েছি স্বামীর মায়েরাও বলছে যে আমার ছেলে ছেলেভাবে রাগের মাথায় তিন তালাক দিয়েছে তাহলে এটার কী হবে তো এসব প্রশ্নগুলো আমরা অনেক শুনতে পাই আমি গত কয়েক মাসে দেখেছি যে তালাক বিষয়ে যতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে অন্য কোনো মাস আলা ছিল না শুধুমাত্র তালাকের বিষয় ছিল তো এ বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দলিল সহ কিছু কথা জানাবো এটা অনেকদিন আগে থেকেই মনস্থ করে রেখেছি কিন্তু সময় হয়ে ওঠেনি আজকে আমরা সংক্ষিপ্তভাবে সেটা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে বুঝে আমল করার জন্য তফিক দান করুন তালাকের বিষয়ে দেখা যায় যে মানুষ বিবাহের আগে তো এ বিষয়ে কোনো প্রকার জ্ঞান অর্জনের চিন্তাভাবনা অনেক মানুষই করে না আবার দেখা যাচ্ছে যে বিবাহর পরেও এ বিষয়ে কোনো মাথা ঘামানো হয় না জ্ঞান অর্জনের বিষয়ে আর যখন তালাক দিয়ে দেয় তখনই মাথা খারাপ হয়ে যায় তখনই জানার প্রয়োজন হয় যে হায় হায় আমি কি করলাম আমি এখন কিভাবে কি করলে সঠিকভাবে আমার স্ত্রীকে ফিরিয়ে পাব। দেখা যাচ্ছে যে তার আগে থেকে জ্ঞান অর্জন করা নাই আবার সঠিক আলেমের সন্ধান পাচ্ছে না এই কোনো বিদাতি আলেমের চক্রান্তে পড়লে তাদেরকে হিল্লার মতো জঘন্যতম কাজ করতে হচ্ছে আবার কোনো জায়গাতে কাফফারাও দিতে হচ্ছে এসব কাজগুলো যেগুলো শরীয়ত বিরোধী কাজ সেসব কাজগুলো তাদেরকে করতে হয় তো তাদের জন্য আজকে এই বিষয়টা নিয়ে রসুল সাল আলিহাল্লামের মুখ মুখনিসৃত বাণীগুলো থেকে আমরা কিছু কথা বলছি আবু আবুরুকানা রদিয়াল্লাহ তালানহু যখন তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন তখন রসুল সাল্লি হসাল্লাম সেটাকে এক তালাক হিসেবে গণ্য করেছিলেন অথচ সেটা ছিল তিন তালাক তিনি এক তালাক হিসেবে গণ্য করেছিলেন এবং বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও তো তখন আবু বলছিলো যে আল্লাহ রসাল আমি তো তিন তালাক দিয়েছি তো রসুল সাল্লিহসাল্লাম বললেন যে তুমি তিন তালাক দিয়েছো সেটা আমিও জানি কিন্তু তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও এটা রসুল আলী আসাল্লাম বললেন তাহলে এখান থেকে বোঝা গেল যে রসুল সাল্ল আলী আসাল্লামের সময়ে একসাথে তিন তালাককে এক তালাক হিসেবে গণ্য করা হতো যে হাদিসটি রয়েছে আবুদাউদের মধ্যে দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস আরেকটি হাদিসে আবু রকানা রদিয়াল্লাহ তালানহুর বর্ণনা রয়েছে যে তিনি তার স্ত্রীকে তালাক দিলেন এরপর রাসুল সাল্লা আলী কাছে বিষয়টি গেলে তিনি দেখলেন যে আবু তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন তখন রসুল সাল্লিহসাল্লাম বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফেরত নাও তারপরে সে তার স্ত্রীকে ফেরত নিল এ সম্পর্কে হাদিস রয়েছে মুসনাদে আহমদ দুই হাজার তিনশো সাতাশি নম্বর হাদিস এবং ইবনে তাইমিয়া ফতোয়া ইবনে তাইমিয়া এর একুশ নম্বর খণ্ডে দুইশত পৃষ্ঠা রজতুল নাদিয়া দ্বিতীয় খণ্ডের সাতচল্লিশ পৃষ্ঠা রজত নাদিয়া এটা হচ্ছে নাসিরুদ্দিন আলবান রহম লেখা একটি বই তিনি এ বইয়ের মধ্যে একটি হাদিস নিয়ে আসছেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিলেন তখন রসল সাল্লাসাল্লাম রেগে দাঁড়িয়ে গেলেন যে আমি জীবিত থাকা অবস্থায় তোমরা কোরআনকে নিয়ে ফাজলামও শুরু করেছো না একজন ব্যক্তি বললো জালা রসুল আদেশ করেন আমি তাকে হত্যা করি তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তালাকের বিশেষ পদ্ধতি রয়েছে তিন তালাক তালাক হিসাবে গণ্য হবে সেটা এক তালাক হিসাবে গণ্য হবে কিন্তু পদ্ধতিটা সঠিক নয় পদ্ধতি হচ্ছে প্রত্যেক তোহরে এক তালাক করে দেওয়া এই হিসাবে তিন মাসে তিন তালাক পড়ে অর্থাৎ স্ত্রী যখন হাইজ থেকে পবিত্র হবে তখনই সহবাস করার পূর্বেই তাকে তালাক দিতে হবে ভেবে চিনতে তো এভাবে প্রত্যেক তোহরে এক তালাক করে দেওয়া এটা হচ্ছে রাসুল সাল আলী আসসালামের দেওয়া বিধান অতএব সেই বিধানটি আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে আল্লাহ সাহানহ তালা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার জন্য তাফিক দান করুন যেন আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি